প্রথম আসামি হচ্ছে নুসার জান অন্তরা রাখি হোসেনের স্ত্রী তারপর রাখি হোসেনের ছোট বোন ঋতু হাই হাই দর্শক অবশেষে মিতিলার মায়ের নিয়ে তারই হাজবেন্ড ইয়াসিন হুসেন সময় টেলিভিশনে ইন্টারভিউতে যায় এবং সময় টেলিভিশনের লাইভে কিন্তু অনেক কথা বলে এবং ইয়াসিন হুসেন এইটা বলে রাকিব হুসেনের ওল ফ্যামিলি নামে সে মামলা করেছে এবং সেই মামলার প্রধান আসামি হচ্ছে অন্তরা হুসাইন তারপরে সেকেন্ড আসামি হচ্ছে অন্তরার বড় বোন রাকিব হুসাইনের বোন ঋতু হুসাইন রাকিব হুসাইন দর্শক শ্রোতা এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন বলে সেই মারামারি টিকে নিয়ে এবং সেই সবটুকু কি করলো ভাই কি করলো এই হচ্ছে মিতিলাকে মারামারির দৃশ্যটা যে কিভাবে মিথিলাকে তারা মারছে এখন দেখাচ্ছে ইয়াসিন হুসাইন লাইভে কি বলছে এই যে মামলায় আসামি হয়েছে মামলায় প্রথম আসামি হচ্ছে অন্তরা হোসেন তারপর সেই দেখেন আপনারা তারপর হচ্ছে যে নুসাদের যে বান্ধবী ছিল যে পাওয়ার খাটিয়ে আমাদের গায়ে আক্রমণটা করেছে সুমাইয়া সুমাইয়া হ্যাঁ ওর নামে তারপর সামিয়া তারপর হচ্ছে যে লাস্টে হচ্ছে যে রাকিবের যে একটা বোন আছে যে রাকিব এই মারামারিটা কিন্তু কখনোই আমরা কল্পনা করতে পারি নাই যেই কারণে টিম রাকিব হুসাইন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার গত কিছুদিন আগে তারা গোল্ডেন প্লে বাটন পায় আর এখন কি হয়েছে রাকিব হুসাইনের ওয়াইফ অন্তরা হোসেনের ফ্যামিলির সদস্যরা মিথিলাকে প্রকাশের রাস্তার মধ্যে পেটাচ্ছে গাইস এইটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না কেন এমন হচ্ছে এবং তাদের মধ্যে কি ঝামেলা হয়েছে সেইটা কিন্তু ইয়াসিন হুসাইন সময় টেলিভিশন ইন্টারভিউতে স্পষ্ট হয়ে বলে

হুসাইন এসে তাদের সম্পর্কটা পেস লাগিয়ে দিয়েছে দর্শক সূত্র আপনারা যদি মিথিলা এবং অন্তরার ঝগড়াটা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসেন সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন রাকিব হুসাইনের এর শেষ পরিণতি কি হয় এইটা আপনারা দেখতে পারবেন